বাঙালি যুব ছাত্র ফেডারেশনের আমার সমাবেন আঞ্চলিক অষ্টমিলী বার্ষিক অধিবেশন। আমি বার্ষিক অধিবেশনত আমি বহুতো আমি বিধায়ক আমার জাতীয় সংগঠনের বিষয়ববীয়া আর আমার এই অঞ্চলের আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মুখিয়ালবর্গ আহিব, বিভিন্ন জাতীয় সংগঠনের প্রতিনিধি আহিব। আমার এই মুকলি মঞ্চত আমার বঙালি জাতীয় যিবিলাক জ্বলন্ত সমস্যা আছে এই সমস্যার উপর আমার আলোচনা হব। আলোচনা বিধায়ক মহোদয়ক আমি আমন্ত্রণ জানাইছো, তেখেতলোকে আহিব, তেখেতলোকৰ সন্মুখত আমি আলোচনা করে আমি অসম সরকার আমি অবগত করি। তারপর আমার কালি সন্ধ্যা আমার 5 বজাৰ আমার মুকলি সভা আরম্ভ হব। তাতে আমার এই অঞ্চলত যিমান আমার জাতীয় সংগঠন আছে সকল প্রতিনিধিবিলাক আমি আমন্ত্রণ জানাইছো, তেখেতলোকে আহি আমার লগত সময় মিলে আলোচনা করিব। অহাকালি এইখানে কার্যসূচী মুকলি সভাত কিমান মানুহ? আমার মুকলি সভাত প্রায় আমার 3,000-4,000 ওচৰাচৰি আমার মানুষ হয়ে যাব। আরম্ভ করো আজি আমার সদৌ অসম বঙালী যুবছাত্র ফেডারেশন সেঙাজান আঞ্চলিকর অষ্টম দ্বিবার্ষিক অধিবেশনত আজি রাতিপুৱা 7টা বজাত দুয়ার মুকলি করা হল। আর দ্বিতীয়তে আমার বন্তি প্রজ্বলন আর শহীদবেদী তর্পণ করা হল। তারপর তৃতীয় কার্যসূচী আমার পতাকা উত্তোলন করা হল। আর পরবর্তী আমার রাতি ডেলিগেট আজি করা হব। কিমান মানুষ হব ডেলিগেটত আপনার? আজি ডেলিগেট মোটামুটি 250-300 মান হব আঞ্চলিক। ঠিক আছে, মূলত ইয়াত বাঙালি জনগোষ্ঠীর সমস্যা বহুত আছে। ইয়াত আপনাদের প্রথমত আছে আমার দ্বীপতার সমস্যা, তারপর ইয়ার মাটির পট্টার সমস্যা, আর তৃতীয়ত আছে আমার ব্রহ্মপুত্র আর সিমেন্ট নদী গড়াখনির সমস্যা।